দশই জানুয়ারি 1995, রাত 12টা। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে কারিমুলের মা। কারিমুল চিন্তা করে এখনই মায়ের হাসপাতালের প্রয়োজন, তাই কারিমুল দেরি না করে ফোন করলেন এলাকার অ্যাম্বুলেন্স ড্রাইভারকে। না, সারা দেয়নি কেউই, সেদিন কোনো ড্রাইভারই ফোন রিসিভ করেনি, কারণ সেদিনের রাত ছিল ভীষণ ঠান্ডার রাত, প্রচণ্ড শীত ছিল সেদিন, আর কানিমুলের রাস্তা ছিল ভীষণ দুর্গম। অগত্যা কাউকে না পেয়ে নিজেই মাকে একটি ভ্যানের উপর বসিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় সেই গভীর রাতেই। কারিমুলের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 40-42 কিলোমিটার, কিন্তু সেই মধ্যরাতে কারিমুলের মায়ের অবস্থা ছিল না সেই ভ্যানের উপর বসে হাসপাতাল পর্যন্ত যাওয়ার, তাই সেই মধ্যরাতেই মধ্যরাস্তাতেই তিনি এই জীবনের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। সেদিন সেই রাতেই কারিমুল প্রতিজ্ঞা করে গ্রামের কোনো মানুষকে বিনা চিকিৎসায় গাড়ির অভাবে মরতে দেবেন না, তাই তিনি ঠিক করেন একটি বাইককে অ্যাম্বুলেন্স তৈরি করার, এবং যেমন ভাবনা তেমন কাজ। এরপরেই ওই বাইক অ্যাম্বুলেন্স দিয়েই তিনি গ্রামের মানুষকে পরিষেবা দিতে থাকে। এত বছরে প্রায় 5,000 রোগীকে এইভাবেই হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তার পরিষেবা দিয়ে। যখন যেখানে যেমন মানুষ তাকে ফোন করে ডেকেছে, সেই অবস্থাতে তিনি তার বাইক অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছে, এবং তার এই প্রচেষ্টা, তার এই সৎ চিন্তাধারাই একদিন তাকে পর্বতের শিখরে পৌঁছে দিয়েছিল। 2017 সালে ভারতবর্ষ সরকার কর্তৃক ওনার এই সৎ চিন্তা এবং কার্যক্রমের কারণে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। আর সেই পথ ধরেই ইউনিট্রন ব্লগ পৌঁছে যাচ্ছে পদ্মশ্রী প্রাপ্ত কারিমুল হকের বাড়িতে। শুভেচ্ছা জানাচ্ছি জলপাইগুড়ি মালবাজার কারিমুল হকের বাড়ি থেকে। আজকে আমরা পৌঁছে যাচ্ছি সেই কারিমুল হকের বাড়ির উদ্দেশ্যে। সামনে এই যে সরু রাস্তাটি দেখছেন, সেই রাস্তাটি দিয়েই কারিমুল নিজের মাকে নিয়ে এইভাবেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই সেই দুর্গম পথ, বড়ই দুর্গম পথ ছিল, এখন কালের পরিবর্তনে সেই পথটি আরও পরিবর্তন হয়েছে। বাড়ি ঢোকার সামনেই রয়েছে একটি চালা, আর এই চালার মধ্যেই রয়েছে সারিবদ্ধভাবে গাড়ির সম্ভার। সেই সম্ভারের মধ্যেই সামনেই রয়েছে সেই বাইক অ্যাম্বুলেন্স, যার খোঁজেই আমরা এত দূর পথ এসেছি। একটি বাইকের সাথে একটি রোগী সজ্জাকারী চলন্ত বেডকে বাইকটির সাথে সংযোগ করা হয়েছে। এটি বড়ই বিরল। আমরা দেখছিলাম
আর অবাক হচ্ছিলাম, ওনার বুদ্ধির তারিফ করছিলাম। ওটার পাশেই রয়েছিল আরও একটি অ্যাম্বুলেন্স বাইক, এটিতে হয়তো বেড সজ্জার অবস্থা ছিল না, কিন্তু এটিই নাকি তার প্রথম বাইক। এরপরে পরেরটি মডিফাই করে তৈরি করা হয়েছিল। ওর সামনেই রয়েছে একটি সাদা অট্টালিকা, এটি হলো ওনার নিজ হাতে তৈরি কালিমূল মানব সেবা সদন। এটি গরিব দুস্থ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। আসসালামু আলাইকুম। উনি আমাদের দেখেই ভিতরে আসার আহ্বান জানালেন। ভিতরে ঢুকেই আমরা তো অবাক, চারি দেওয়ালে রয়েছে মেডেল আর সার্টিফিকেট। জানি না এগুলো দিয়ে ওনাকে কতটুকু সম্মান দেয়া হয়, তবে ওনার কৃতকর্ম এগুলো পাবারও ঊর্ধ্বে। প্রতিটা সার্টিফিকেট মেডেল আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম, আরো বেশি বেশি অবাক হচ্ছিলাম। এটার পাশেই রয়েছে ওনার মেডিসিন রুম, ভিতরে র‍্যাকে থকে থকে সাজানো রয়েছে অগাধ ঔষধ, যেগুলি দুস্থ গরিব পরিবারকে বিনামূল্যে বিতরণ করা হয়। কম্পিউটার প্রশিক্ষণ, এখানে বিউটি পার্লার প্রশিক্ষণ, এসব আমার পাঁচটা ট্রেনিং সেন্টার এখানে খুলছে, তার মধ্যে সিলেটে আমার চলে আসছে মেশিন। শুধু যে বাইক অ্যাম্বুলেন্স দিয়েই গ্রামের দুস্থ মানুষদের সাহায্য করা এ পর্যন্তই আটকে থাকেননি তিনি। তিনি গ্রামের গরিব মহিলাদের চেষ্টা করেছেন নার্সের, সেলাইয়ের, কম্পিউটারের ট্রেনিং সেন্টার খুলে তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রশিক্ষণ দেবার, এবং তার সম্পূর্ণ ব্যবস্থা নিজ হাতে তৈরি করছেন, সেগুলি আমাদেরকে প্রত্যক্ষভাবে প্রমাণ করালেন। ভারত সরকার কর্তৃক যে পদ্মশ্রী পুরস্কার তিনি পেয়েছিলেন, সেদিন আমাদেরকে নিজ হাতে বের করে তা প্রমাণ দিলেন। এছাড়াও যত উচ্চ ধরনের পুরস্কার তিনি পেয়েছিলেন, সেগুলি থরে থরে সাজিয়ে আমাদের প্রত্যক্ষ করালেন। আমরা প্রত্যেকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। ভালো থাকুক কালিমূল হক, ভালো থাকুক কালিমূলের মতো সারা বিশ্বে বেঁচে থাকার মানুষ। দোয়া করি এনাদের শত শত বছর দীর্ঘায়ু হোক। এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।